পিসি থেকে আপনি সার্চ করবেন হচ্ছে আর এনআইডি ভিডি, মানে যে কোনো ব্রাউজার থেকে বা গুগলে সার্চ করবেন এনআইডি ভিডি, প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করে চলে আসবেন। অবশ্যই খেয়াল করবেন যে এটা বাংলাদেশ গভর্নমেন্টের আসলে ওয়েবসাইট কিনা, সো এটা খেয়াল করবেন। সো ফার্স্টে আমরা আসলে দেখাই, এখান থেকে উপরে যে অংশ আছে সেখানের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, জাস্ট এখানে ক্লিক করলাম। তো এখানে আসার পরে এখানের মধ্যে আদার্স ইনফরমেশন গুলো দেওয়া আছে, দেন হচ্ছে রেজিস্ট্রেশন। আর যেহেতু আমরা রেজিস্ট্রেশন করতে চাই নতুন, আমাদের রেজিস্ট্রেশন করা নাই, দ্যাটস ওয়াই এখানের মধ্যে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। আমরা জাস্ট হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, করার পরে এখানের মধ্যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে বা জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড বলেন সেটা আছে, সেটা আপনি এখানে দিবেন। আদারওয়াইজ আপনার কাছে যদি ফর্ম নাম্বার থেকে থাকে, মানে আপনি ন্যাশনাল আইডি কার্ড হাতে পান নাই তারপর আপনার কাছে ফর্ম নাম্বার থাকে, সেটা দিবেন। এবং আপনার জন্ম তারিখ দিবেন, যেটা আসলে ন্যাশনাল আইডি কার্ড বা ফর্মের মধ্যে দিয়েছিলেন সেটার ইনফরমেশনটা দিবেন। সো আমরা জন্ম তারিখ দিয়ে দিলাম এবং সাল দিয়ে দিলাম। দেন হচ্ছিল ছবিতে প্রদর্শিত যে কোডটা আছে সেই কোডটা আপনার এখানে লিখতে হবে। উপরের অংশটুকুর মধ্যে আপনি দেখুন এখানে FNDWB এই লেখাটা লিখতে হবে, আপনার ক্ষেত্রে আলাদা থাকবে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম থাকবে। সো ঠিক সেভাবে লিখে আপনি এসে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার বর্তমান ঠিকানা জানতে চাইবে। সো আমরা আমাদের বর্তমান ঠিকানাটা আমরা সেট করে দিচ্ছি। আপনার বর্তমান ঠিকানা যেভাবে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়েছেন সেভাবে আপনি জাস্ট দিলেই হবে, আদারওয়াইজ হচ্ছিল আপনার যে ফর্ম ফিল আপ করেছিলেন সেভাবে দিতে হবে। সো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিলাম রাজশাহী জেলা, মানে বিভাগ রাজশাহী, দেন হচ্ছে পাবনা দিলাম, উপজেলা পাবনা সদর আমরা দিয়ে দিচ্ছি, ওকে। দেন হচ্ছে পরবর্তীতে ক্লিক করুন, মানে পরবর্তী অপশনে চলে যাবে। এরপরে হচ্ছে না আপনার অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার হচ্ছে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটাতে আপনি জাস্ট যদি থেকে থাকে নাম্বার যদি মিল থাকে তাহলে বার্তা পাঠানে ক্লিক করবেন, আদারওয়াইজ হচ্ছে না আপনি চাইলে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন অপশন দিয়ে। সো আমার মোবাইলে অলরেডি কোড চলে আসছে, কোড আসতে অনেক সময় 1-2 মিনিটের মতো সময় নিতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করে নেটওয়ার্কের উপর, অনেক সময় দেখা যায় যে সার্ভার বিজি থাকতে পারে, এই জন্য অনেক সময় একটু লেটে আসে, এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, একটু লেট হলে লেটে করবেন আর কি। দেন আছে বহাল হয়ে ক্লিক করলাম, করার পরে দেন নেক্সট প্রক্রিয়াতে যাওয়ার জন্য আপনার ফেসটাকে চেক করতে হবে। তো এখানের মধ্যে লেখা আছে আপনি জাস্ট এত কিছু দরকার নেই, আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যা লিখবেন হচ্ছে এনআইডি ওয়ালেট, এনআইডি ওয়ালেট লেখার পরে দেন হচ্ছে এই মানে আপনার হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করবেন। জাস্ট আমি ইনস্টল করে দিচ্ছি, সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাচ্ছে, সফটওয়্যার ইনস্টল হওয়ার এখানের মধ্যে প্রসেস দেওয়া আছে, তারপরে আমরা প্রসেসটা দেখা দিচ্ছি। সো ওখানে ওপেন দিলাম, ওপেন দেওয়ার পর আপনি বাংলাদেশে মানে বাংলায় বা ইংলিশে যেটা সিলেক্ট করেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, ওকে করেন। তারপরে হচ্ছে আপনার যে ক্যামেরা অ্যাক্সেস আছে সেটা চাইবে, মানে আপনার ক্যামেরা যেহেতু ইউজ করবে সেটা অন হয়ে গেল। তারপরে আপনার যে কিউআর কোডটা দেখাচ্ছিল সেই কিউআর কোডে, ওয়েবসাইটে যে কিউআর কোডটা দেখাচ্ছে সেই কিউআর কোডে ধরার পরে এই অপশনটা আসবে, আসার পরে সরাসরি লগ ইন এ চলে আসবেন এবং আপনার এখানে নাম এবং হচ্ছে আপনার ছবি দেখাবে এবং আদার্স অপশন দেখবে। যদি চান আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন, আমরা পাসওয়ার্ড আপাতত সেট করছি না যেহেতু আমরা তাড়াতাড়ি ভিডিওটি দেখাচ্ছি আর কি। সো এখানে আমাদের প্রোফাইলে চলে আসবেন, যেহেতু আমরা আসলে আমাদের ভুল সংশোধন করবো, যে কোনো টাইপের ভুল আপনি যেগুলো সংশোধন করা সম্ভব এখানের মধ্যে সকল অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা জাস্ট যেহেতু যে কোনো আমরা তথ্য পরিবর্তন করতে পারবো, প্রথমে উপরে যাব, উপরে যে এডিট যে অপশন আছে সেটাতে ক্লিক করব। করার পরে আপনাকে ওয়ার্নিং করবে যে আপনি লিংকের ফি কতটুকু, মানে আপনার যে কাজগুলো করবেন সেটার জন্য ফি কতটুকু সেটা আপনার উপরে ক্যালকুলেট করতে পারবেন, আর নিচে কোন কোন মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। মজার কথা হচ্ছে যে এর আগে যখন আমরা ভিডিওটি মেক করেছিলাম, যখন আগের প্রসেস ছিল তখন আমরা আসলে আদার্স অপশনে ট্রাই করেছিলাম, তখন দেখা গেছে যে অনেক টাইম বেশি লাগতেছিল, অনেকে দেখা গেছে টাকা যোগ হচ্ছে না, এরকম টাইপের প্রবলেম ফেস করেছিলাম। বাট রাইট নাও কিন্তু বিকাশের একটা ফ্যান্টাস্টিক অপশন আছে যেটার মাধ্যমে আপনি আসলে গভর্নমেন্ট ফি পেমেন্ট করতে পারবেন এবং উইদিন 2 or 3 সেকেন্ডের মধ্যে টাকা আমাদের যোগ হয়ে গেছিল। বাট এই ক্ষেত্রে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে, ইটস ডিপেন্ড। আমরা তারপর প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনি আসলে গভর্নমেন্ট ফি বিকাশের মাধ্যমে দিতে পারবেন কোনো প্রকার এক্সট্রা হ্যাসেল ছাড়া। তো আমরা আসলে বহাল রেখে অপশনটা ক্লিক করলাম, দেন হচ্ছে একটু টাইম লাগবে, আপনার অপশনে চলে আসবে নেক্সট অপশন। আসার পরে এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম এডিট করতে পারবেন, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার, যে কোনো অপশনগুলো আপনি চাইলে এখানে এডিট অপশনগুলো পেয়ে যাবেন, টিক চিহ্ন দিবেন এবং এডিট করবেন। অন্যান্য তথ্য আপনি চাইলে এডিট করতে পারবেন, উপর অপশন আছে। আমরা যেহেতু জন্ম তারিখ চেঞ্জ করে দেখাবো, এটা একটা ডেমো পারপাস,
সো আমরা আসলে পুরো প্রসেসটা দেখাবো, সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। সো আমরা আসলে জন্ম তারিখ চেঞ্জ করে দিচ্ছি। এই ক্ষেত্রে ডিপেন্ড করে আপনি আসলে কোনটা চেঞ্জ করবেন সেটার উপরে, কাগজপত্র ডিপেন্ড করে। সো আমরা যেহেতু জন্ম তারিখটা চেঞ্জ করব এবং হচ্ছিল বাবার নাম মার নামের বানান যেটা ভুল ছিল সেটা ঠিক করবো। সো একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার পিতার নাম মাতার নাম এই অপশন গুলো পাচ্ছেন। আপনি পিতার নাম সিলেক্ট করলেন, দেন হচ্ছিল আপনার যে নামটা ভুল আছে বা যেটা অপশনে মানে আপনার প্রবলেম আছে সেটা আপনি চেঞ্জ করে দিবেন। সো ফর এক্সাম্পল আমরা এটাকে চেঞ্জ করে নিচ্ছি। সো আপনার ক্ষেত্রে আপনার পিতার নাম হইতে পারে, মাতার নাম হইতে পারে, বা যে কোনো কিছু হোক না কেন, আমি জাস্ট এটুকুই বলবো যে ন্যাশনাল আইডি কার্ডে কাজ করার ক্ষেত্রে আপনার মাথায় এটুকু রাখতে হবে যে আপনি একবারের মধ্যে যত ধরনের প্রবলেম আছে সেগুলো সলভ করে নিবেন। আপনি উল্টা পাল্টা মনে করেন যে আকাশ পাতাল চেঞ্জ করে ফেললে সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা যায় যে অ্যাপ্রুভাল হয় না। সো সেই ক্ষেত্রে এক্সট্রা ডকুমেন্ট দিতে হতে পারে। সো এখানের মধ্যে আমরা পিতার নামটা যে বানান ভুল ছিল সেই বানানটা ঠিক করে নিলাম, জন্ম তারিখটা ঠিক করলাম, এবং মাতার নামে বানান ভুল হয়েছিল অনেক আগের আইডি কার্ড, সো আমরা সেই বানানটাও ঠিক করে নিচ্ছি। সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে স্বামী তথ্য বা স্ত্রীর তথ্য যদি আপনি অ্যাড করতে চান ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে, আপনি সেগুলো করতে পারবেন ওকে ওকে দিয়ে। আপনার যেই যেই জিনিসগুলো চেঞ্জ করা দরকার জাস্ট হচ্ছে ক্লিক করবেন, ওকে করবেন, দেন হচ্ছে নেক্সট করবেন। এখন আমাদের এটা ঠিক করা হয়ে গেছে, ইনফরমেশন গুলো ব্লার করে দিতে হচ্ছে কারণ এটা আসলে মানে বুঝিনি তো অনেক ইম্পর্টেন্ট। সো আমার আসলে চেঞ্জ হচ্ছে হলো দুইটা জিনিস, একটা হচ্ছে জন্ম তারিখ চেঞ্জ হচ্ছে আর একটা হচ্ছে পিতার নাম আর মাতার নাম। সো এই জিনিসটা চেঞ্জ হচ্ছে এবং কি চেঞ্জ হচ্ছে সেটা বর্তমানে কি আছে এবং আপডেট হবে কি সেই জিনিসটা দেখাচ্ছে। দেখা যাচ্ছে আমরা নেক্সটে ক্লিক করলাম, দেখুন আমার অ্যাকাউন্টে কোনো প্রকার ব্যালেন্স নাই, এখানে মধ্যে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট জিরো। সো এবার আমি আসলে আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্টের অ্যাপে চলে আসলাম, আসার পরে পে বিলে আসলাম, আসার পরে দেখুন নিচে সুন্দর করে লেখা আছে যে সরকারি ফি, নতুন একটা অপশন এসেছে যেটা সরকারি ফি, যে কোনো টাইপের সরকারি ফি দেওয়া যাবে। রাইট নাও হচ্ছিল এনআইডি ফি দিতে পারবেন, মানে ন্যাশনাল আইডি কার্ডের ফি দিতে পারবেন। সো এখানের মধ্যে অপশন পেয়ে যাচ্ছেন, ইজি অপশন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল আইডি ইনফরমেশন আপনি যদি কালেক্ট করতে চান সেটার অপশন আছে, তারপরে হচ্ছে আদার্স অপশন, তারপরে আপনার হচ্ছে আদার্স ইনফরমেশন যদি কালেকশন করেন সেটার অপশন আছে, তারপরে বোথ ইনফরমেশন কালেক্ট করেন তাহলে সেটার অপশন আছে, এছাড়াও আপনার হচ্ছে মানে রি ইস্যুর জন্য অপশন আছে এবং আদার্স অপশন গুলো আছে। সো যেটা আপনার প্রয়োজন সেটা সিলেক্ট করবেন, করার পরে আপনার এনআইডি নাম্বারটা দিবেন, মানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন। ইজি প্রসেস, আপনার যেটা হবে সেটা দেন হচ্ছিল পরবর্তীতে পেমেন্টের জন্য সেভ করতে পারেন বা নেক্সট ক্লিক করেন। নেক্সট ক্লিক করার পরে আপনার যে ইনফরমেশনটা সিলেক্ট করেছেন বা যেটা ঠিক করবেন সেটা সিলেক্ট করার পরে অটোমেটিক সেই অনুসারে কত টাকা চার্জ আসবে সেই চার্জটা কিন্তু নিচে চলে আসবে। সো এটা কিন্তু একটা ভালো দিক। সো এখানে গেল, তারপর হচ্ছে আপনি আপনার পিন নাম্বার দিবেন, ওকে করবেন, দেন সেন্ড জাস্ট ক্লিক করবেন, পে বিল এখানে টাইপ করে ধরে রাখবেন এবং আপনি আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের এগেনস্টে এই পেমেন্টটা হয়ে যাবে। একেবারে ইজি প্রসেস, আমার কাছে অনেক ভালো লাগছে, যেহেতু আপনাকে কষ্ট করে কত টাকা কি এভাবে ব্যয় করতে হচ্ছে না, সরাসরি আপনি আসলে পেমেন্ট করে দিতে পারছেন যে আপনার আসলে কি কারেকশন করছেন সেটার অনুসারে। সো পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট হওয়ার আর আমরা আসলে 2-1 সেকেন্ডের মধ্যেই দেখলাম যে অ্যাকাউন্ট কিন্তু আপডেট হয়ে গেছে। সো আমরা আসলে যাই আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে আসার পরে দেখুন রিফ্রেশ করার পরেই আমরা এখানে ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আবার হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে জাস্ট ক্লিক করলাম, করার সাথে সাথে দেখুন অপেক্ষা করুন, এখন কিন্তু দেখুন আমার ব্যালেন্সে কিন্তু টাকা চলে আসছে। সো নেক্সট আমরা অপশনে ক্লিক করলাম, করার পরে এখানের মধ্যে আপনার হচ্ছে কাগজপত্র যেগুলো আপনাকে দিতে হবে, যেহেতু আমরা হচ্ছে বাবার নাম মার নাম চেঞ্জ করছি সে তাদের আইডি কার্ড লাগবে। দেন হচ্ছে আমরা যেহেতু আমার নাম মানে জন্ম তারিখ চেঞ্জ করেছি সেই ক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু শিক্ষাগত যোগ্যতা সেইগুলোর ইনফরমেশন লাগবে, যদি এটা আমার না আমি আরেকজন এটা করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই ইনফরমেশন গুলো দেখাচ্ছি আর কি। সো এখানের মধ্যে আমরা জাস্ট এখানে অপশন আছে, জাস্ট ক্লিক করব, করার পরে আমি যে ডকুমেন্টস গুলো আপলোড করব সেগুলো, এবং এই ক্ষেত্রে একজন এক্সপার্টের মাধ্যমে আপনি আসলে স্ক্যান করে নিবেন যাতে স্পষ্টভাবে বোঝা যায় আপনার ডকুমেন্ট গুলো আগে থাকতে স্ক্যান করতে হবে। সো নাম কারেকশনের জন্য এক এক রকম, এক একটা এক এক রকম আর কি। সো আমরা আসলে নেক্সট আপডেটে ক্লিক করলাম, আপডেট করব মানে আমরা যে আসলে আপলোড করব, আপডেট না সরি আপলোড হবে, আপলোড করব। সো আমরা এখান থেকে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে মানে আমার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেটা জাস্ট সিলেক্ট করে দেন হচ্ছিল ওকে করলাম। ওকে করার পরে একটু সময় নিবে, আপডেট হয়ে যাবে মানে আপনার হচ্ছে আপলোড হয়ে যাবে এখানের মধ্যে। দেন হচ্ছিল আমি ধরেন হচ্ছে যেহেতু আমি আইন আইডি কার্ডটা দিলাম
আমার দেন হচ্ছে আমার বার্থ সার্টিফিকেটটা আপলোড করব। সো বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা যেহেতু আমার স্ক্যান করা, সেটা করে দেন হচ্ছে ওকে করব। এখন এই ক্ষেত্রে ফাইল সাইজ যদি বেশি হয়ে থাকে অনেক সময় নিবে না, লেখা দিবে যে আপনার আসলে কত ফাইল সাইজ এর মধ্যে করতে হবে, ইটস ডিপেন্ড আর কি। সো এখানে মধ্যে আমার এসএসসি বার্থ সার্টিফিকেট দিলাম, এবার এসএসসি সার্টিফিকেটটা দিব। সো আমি এখান থেকে এসএসসি সার্টিফিকেট, এটা নেম কারেকশন বা আপনার দেখা গেছে যে জন্ম তারিখ যদি ঠিক করেন তাহলে সেই ক্ষেত্রে এই তিনটা ডকুমেন্টস দিলেই কাজ হয়ে যায় নর্মালি। অতিরিক্ত যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা একটা এক্সট্রা ডকুমেন্টস চাইতে পারে। যেহেতু আমি এবার এই তিনটা দিয়ে দিলাম, এবার হচ্ছে আমার বাবা মার কারেক্ট মানে নাম যেহেতু চেঞ্জ করা হয়েছে, সো সেই ক্ষেত্রে বাবার নামের এনআইডি কার্ড দিতে হবে, মার নামের এনআইডি কার্ড দিতে হবে। এখানের মধ্যে অপশন দেখেন এফ এম আপনার এনআইডি, এটা সিলেক্ট করে তারপরে আপলোডে ক্লিক করলাম। করার পরে হচ্ছে ফাদার সাইডি, প্রথমে আমরা ফাদার সাইডিটা আপলোড করলাম, একটু টাইম লাগবে। দেন হচ্ছে এফ এম দিয়ে হচ্ছে ফাদার্স এবং মাদার্স দুইটাই বুঝায়, যদি আলাদা করলে বেটার হইতো। সো আমরা মাদার্স আইডি সিলেক্ট করে ওকে করলাম, ওকে করার পরে আপলোড হয়ে গেল। সো আমার প্রয়োজনীয় মানে আমি যে ইনফরমেশন গুলো ঠিক করলাম সেগুলোর অনুসারে আমার কাগজপত্র দিলাম। তারপরে নেক্সট ক্লিক করলাম, নেক্সট ক্লিক করার পরে আমার এখানে আসলে কি কি সংশোধন হচ্ছে এবং কি কি ডকুমেন্টস আমি দিয়েছি সেগুলোর ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনি ব্লাড গ্রুপ অ্যাড করেন তাহলে ব্লাড গ্রুপের মানে আপনার যে টেস্ট করেছেন সেটা সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, এভাবে করে আপনি জাস্ট ওকে করে নেক্সট করে দিবেন। সো এবার আমরা এটাকে আসলে সাবমিট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন যে আপনার মানে অ্যাপ্লিকেশনটি পেন্ডিং আছে। সো এরপরে ওয়েট করতে হবে কিছুদিন, কিছুদিনের মধ্যে এটা আপলোড মানে আপডেট হয়ে যাবে আর আপনার হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার ফর্মটা। ফর্মটা ডাউনলোড করলে এখানের মধ্যে বাকি ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। এই ফর্ম আসলে জমা দিতে হবে এরকম না, এটা আগের যে সিস্টেম ছিল সেটা আর কি, জাস্ট এখানে কিছু ইনফরমেশন আছে আপনি দেখে নিতে পারেন, বাট অনলাইনেই হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা।